ঘুষ হিসাবে 500 কোটি রুপি এবং 100 একর জমি গ্রহণ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। মঙ্গলবার এমনটাই জানালেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। রানা সানাউল্লাহ অভিযোগ করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান দেশের সম্পদ লুট করেছেন। অর্থ পাচার মামলায় একটি আবাসন প্রতিষ্ঠানকে সুরক্ষা দিয়েছিল পিটিআই সরকার, বিনিময়ে বিপুল সম্পদ গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী। ব্রিটেনে বসবাসরত এক পাকিস্তানি নাগরিকের কাছে পাঠানো হয় সে অর্থ। এছাড়া তিনি আরও জানান, বুশরা বিবির মালিকানাধীন একটি ট্রাস্টকে 458টি জমিও দেয় আবাসন কোম্পানিটি, যার অর্থমূল্য প্রায় 53 কোটি রুপি। দেশ ও দশের কথা বলে।